উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করতে মার্কিন ব্যবসায়ী বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে অংশীদার হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের নীতি সহায়তা নিয়ে প্রস্তুত বাংলাদেশ রিপোর্ট আব্দুল মহিতের বাংলাদেশে বিনিয়োগের অবারিত ক্ষেত্রে সুযোগ নিতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সরকার প্রধান বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরে বলেন পুরো অঞ্চলের মধ্যে বিনিয়োগ খাতের সবচেয়ে বেশি নীতিগত সুবিধা নিশ্চিত করেছে বাংলাদেশ আই মে রিমাইন্ড ইউ দ্যাট বাংলাদেশ Also be মোস্ট that ইনভেস্টমেন্ট পলিসি giving top priority টু ইং আওয়ার ইনভেস্টমেন্ট এনভার বাংলাদেশ ইজ এ মার্কেট অব হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন পিপুলোকেলিয়ন মার্কিন বিনিয়োগ ও বাণিজ্যের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের যাত্রাপথে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ মেয়াদে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করাই লক্ষ্য আওয়ার ফোকাস ইজ নাও টু প্রমোট Economic and commercial relations with not only regional but also global partners including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment and technology transfer and by creating a smooth and predictable supply chain for mutual benefit. We aspire to become a smart Nation by 2041. Here we need your support in increasing our global competitiveness and expanding our export base. I also call on you to remain with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041. সভায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আইসিটি জাহাজ নির্মাণ নবায়নযোগ্য জ্বালানি মেরিন রিসোর্সেস ফার্মাসিউটিক্যাল সহ একগুচ্ছ খাতে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা